মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামাতের নির্বাহী পরিষদ সদস্য ও দলটির অর্থ যোগানদাতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর এখন সময়ের অপেক্ষা মাত্র। মঙ্গলবার তার রিভিউ খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। প্রিয় দর্শক, আজকের ফলো আপ অনুষ্ঠান সাজিয়েছি মীর কাশেম আলীকে নিয়ে, আর সঙ্গে আছি আমি মাসুদুল হক। মুক্তিযোদ্ধা জসীমউদ্দিনকে হত্যার দায়ে ট্রাইব্যুনাল তাকে যে মৃত্যুদণ্ড প্রদান করেছিল সেই মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রেখেছিলেন এবং পরবর্তীতে মীর কাশেম আলীর পক্ষ থেকে শুধুমাত্র এই ১১ নম্বর চার্জেই তার আইনজীবীরা বক্তব্য রেখেছিলেন এবং আবেদন করেছিলেন অন্তত তাকে যাতে মৃত্যুদণ্ড থেকে এটা অন্য দণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ডের হাত থেকে যাতে তাকে রক্ষা করা হয়, কিন্তু তার এই আবেদন আজকে নাকচ হয়ে গেছে। মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে এই সাজা নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ভবিষ্যৎ বিবেচনা করবে। ফাঁসির দড়ি নিয়ে ঢোল পিটানো হচ্ছে এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে, এটা সুপ্রিম কোর্টের আদালতের প্রতি কতটা অপমানজনক। ভবিষ্যতেও যদি বাতাস পাল্টিয়ে যায় এই ধরনের আচরণ হয়তো বা পুনরাবৃত্তি হতে পারে। এই সমস্ত অপরাধীর পক্ষে একজন আইনজীবী বা দাঁড়ায় কোন বিবেক নিয়ে, সেটা আমার অবাক লাগে। শুধু অর্থটাই কি সব? এদের পক্ষে আবার কথা বলে, আবার বলে সরকার পরিবর্তন হলে নাকি তারা ব্যবস্থা নেবে, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা চেনে নাই। যারা এইসব কথা বলেছেন তাদের ব্যবস্থা জনগণই নেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ২০১৪ সালের ২ নভেম্বর দেয়ারায় ১৪টি অভিযোগের মধ্যে ১০টিতে মীর কাশেম আলীকে দোষী সাব্যস্ত করেছিল। ট্রাইব্যুনাল দুটি ঘটনায় মৃত্যুদণ্ড ও ৮টিতে তাকে মোট ৭২ বছরের কারাদণ্ড দিয়েছিল। আপিল বিভাগে ওই ১০টির মধ্যে ৭টিতে তার সাজা বহাল থাকে, এর মধ্যে মুক্তিযোদ্ধা জসীম হত্যায় মৃত্যুদণ্ড বহাল থাকে। কিশোর মুক্তিযোদ্ধা জসীমকে ১৯৭১ সালে অপহরণ করে আল বদর সদস্যরা। মীর কাশেমের নির্দেশে তাকে চট্টগ্রামের ডালিম হোটেলের নির্যাতন কেন্দ্রে নিয়ে হত্যা করা হয়। শফিউল আলমেই লক্ষ্য করেছেন যে একদিন মীর কাশেম আলী আর তার সহযোগীরা একজন কিশোর মুক্তিযোদ্ধাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তাদের রুমে এবং কিছুক্ষণ পরেই এই শফিউল আলমের কোলেই সেই মুক্তিযোদ্ধা জসীমউদ্দিন মারা যায় এবং শফিউল আলম অন্যদের সাক্ষীদের কাছে বলে গিয়েছিলেন মীর কাশেমের কথা এবং মীর কাশেম যে স্বয়ং এই সমস্ত অত্যাচারে অংশগ্রহণ করতেন এবং অত্যাচার তারই নির্দেশে করা হতো এই মর্মেও প্রত্যক্ষ সাক্ষী মামলায় সাক্ষ্য দিয়েছেন। কাজেই এই জসীম হত্যা পেছনে যে মীর কাশেম আলী জড়িত এটা সাক্ষ্য প্রমাণে স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। রায়ে উঠে এসেছে মীর কাশেম শুধু চট্টগ্রামে আল বদর বাহিনীকে সংগঠিত করেননি, তিনি বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন ও মানব সভ্যতায় অজানা নিষ্ঠুর ঘটনায় সরাসরি অংশ নেন। তার কথা শুনলে এখনও শিউরে ওঠে নির্যাতনের শিকার অনেক মুক্তিযোদ্ধা পরিবার। আর ডালিম হোটেল নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছিল চট্টগ্রামবাসীর কাছে। আল বদরদের এই নির্যাতন কেন্দ্রে কমান্ডার হিসেবে মীর কাশেমের নিয়ন্ত্রণ ছিল। ডালিম হোটেল একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, এটা একটা সেন্ট্রাল টর্চার সেল ছিল এবং এই ডালিম হোটেলের উপরে মীর কাশেম আলীর সম্পূর্ণরূপে কন্ট্রোল ছিল, ডিফেক্টো তিনি সুপারিয়ার ছিলেন। সেই নির্যাতন ক্যাম্পটিকে মার্ডারিং মেশিনারি অভিহিত করেছে মাননীয় ট্রাইব্যুনাল এবং বলেছে এই মার্ডারিং মেশিনারির একটি অপরিহার্য অংশ ছিল মীর কাশেম এবং এই দায়ভার তার উপরে অর্পণ করা হয়েছে। তার বন্দুক তন্দুক দিয়ে মারছে আর এরা মারতো যে আপনার তার ওয়্যার আছে ওয়্যার ইয়ে দিয়ে মারতো, তো বাথরুমে গেলে অন্যের রক্ত দেখে আর আমার রক্তের কথা চিন্তা হতো না।
1971 সালে চট্টগ্রামের পুরাতন টেলিগ্রাফ রোডে অবস্থিত মহামায়া ভবন আল বদর বাহিনী কেড়ে নিয়ে নাম দিয়েছিল ডালিম হোটেল। প্রধান নিজস্ব ডালিম হোটেল, প্রধান মানে ওই ওখানে নিয়ে যেত, পরে ওখান থেকে নিয়ে আসতো ইয়েতে পাঁচলাইশে, দুটো জায়গায় ছিল, দুটাতেই একই ধরনের নির্যাতন হতো। এবং মীর কাশেম আলী কিন্তু তখন ইসলামী ছাত্র সংঘের বড় নেতা, এবং বড় নেতা থাকার কারণে সে এইগুলোকে ছাত্রদের পক্ষ থেকে এগুলোকে সে মূলত কমান্ড করত। নগরীর গুডসিল সহ আরও কয়েকটি জায়গায় নির্যাতন কেন্দ্র থাকলেও একাত্তরে মূর্তিমান এক আতঙ্কের নাম ছিল এই ডালিম হোটেল। ভবনের বিভিন্ন রুমে লোহার রড, শিকল, লাঠি, হাতুড়ি দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হতো মুক্তিযোদ্ধাদের। এটি পরিণত হয় মৃত্যুপুরীতে। সাত দিন আমাকে অনবরত টর্চারিং করছে, রোজার মাস টর্চারিং করলে আমি সেন্সলেস হয়ে যেতাম। এটা ছিল আমার জন্য সবচাইতে প্লাস পয়েন্ট, কারণ কারো কথা জানতে পারতো না, আমি নিজেও বলতে পারতাম না। ওখানে আমাকে চোখ বেঁধে নিয়ে যায়, নিয়ে যাই গিয়ে ওখানে প্রথমে হোটেলে উঠানো হয় দ্বিতীয় তলায়। প্রায় আধা ঘন্টা পর আমার একটা নির্যাতন শুরু হয়। নির্যাতন মানে আমাকে সমস্ত ইলেকট্রিক ওয়াইল, লাঠি, উঠা ওইটা দিয়ে মেরা নির্যাতন শুরু করে। তো সেই ডালিম ক্যাম্প হোটেলের ক্যাম্পের প্রধান ছিলেন মীর কাশেম আলী, সেই ওখানে মিস্টার হান নামে পরিচিত। মুক্তিযোদ্ধা সহ অনেকেই অমানসিক নির্যাতনের পর হত্যা করে ফেলে দেওয়া হতো চাকতাই চামড়ার গুদাম এলাকার কর্ণফুলী নদীতে। প্রতিদিনই প্রচণ্ড নির্যাতন করত, এবং নির্যাতন শেষে যখন তথ্য পেয়ে যেত তখন মেরে ফেলে দিত। তথ্য দেওয়ার পর কিন্তু ডালিম হোটেলে আর কেউ বাঁচা নেই, এই কমান্ডারদের কাছে তথ্য বের করতে পারেনি, অথবা ওরা তথ্য দিবে 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 করে টাইম কালক্ষেপণ করছে আর কি। এটা একটা জল্লাদ খেরা, একটা ভুতুরে ঘর, বিভীষিকাময় পরিবেশ, চারিদিক থেকে শুধু মানুষের আওয়াজ বসে আসছে, নির্যাতিত মানুষের আওয়াজ, আর তোলাত করছে, চিৎকার করছে, ভয়ার্ত চিৎকার, ভীত সন্ত্রস্ত মানুষের চিৎকার। মুক্তিযুদ্ধের শেষ দিকে নভেম্বরে তিনি পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক হন। স্বাধীনের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান, পর এক এনজিওর কর্মকর্তা হিসেবে আবার দেশে ফেরেন। মীর কাশেম ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি হন। 1985 থেকে তিনি জামাতের শুরা সদস্য ও পরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হন। ইয়াহিয়া খান, ইয়াকুব খান, টিক্কা খানের মতো যাদেরকে বাঙালিরা সারা জীবন বলেছে এরা হচ্ছে নৃশংস হত্যাকারী বাঙালি জনগণের, তাদের হয়ে একজন বাঙালি খানও ছিলেন, সেই খান ছিলেন মীর কাশেম আলী। তিনি একটা আতঙ্ক ছিলেন চট্টগ্রামবাসীর কাছে। এই কনসেন্ট্রেশন সেলে যারা গিয়েছেন এবং যাদেরকে আটক করা হয়েছে, এবং তার যে বিভীষিকাময় যে তার যে কর্মকাণ্ড যারা অবলোকন করেছেন, ভুক্তভোগীরা এটা বলতে পারেন, জীবন্ত সাক্ষী যারা আছেন, তাদের কারণেই আমরা বলবো যে মীর কাশেম আলীর যে অবস্থা সেটা একটা ভিন্ন মাত্রার অবস্থা। প্রিয় দর্শক, ফলো আপ অনুষ্ঠান থেকে আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই আমরা ফিরে আসছি ফলো আপ অনুষ্ঠানে। বিরতির পর আমরা ফিরে এলাম ফলো আপ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মীর কাশেম আলী। জামাত ইসলামীকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করাতে কাজ করেন তিনি। তার প্রাতিষ্ঠানিক উত্থান হয় ইসলামী ব্যাংক গঠনের মাধ্যমে। চিকিৎসা সেবা, পরিবহন, টেলিযোগাযোগ, গণমাধ্যম ও শিক্ষা সব খাতেই বিচরণ তার। মূলত জামায়াত ইসলামীর অর্থের যোগানদাতা হিসেবেই তিনি সবার কাছে পরিচিত। ইসলামী অর্থনীতি বলে যারা পরিচিত আমাদের দেশে, এবং যাদেরকে ডক্টর আবুল বরকাত শনাক্ত করেছেন, চিহ্নিত করেছেন যে মৌলবাদের অর্থনীতি, সেই মৌলবাদের অর্থনীতির একেবারে স্তম্ভ একজন হলেন মীর কাশেম আলী। নতুন যে পাকিস্তানি ভাবধারার বাংলাদেশ বা পাক বাংলা বা যে নামেই বলি, সেটি করতে হলে তাদেরকে এখানে অর্থনৈতিক বেস করতে হবে। সেই জন্যে
তারা ফ্রি ইকোনমি করলো, এটা ঠিক, কিন্তু ফ্রি ইকোনমি নট ফ্রি ফর এভরিবডি, ইটস নট ফ্রি ফর মুক্তিযোদ্ধাস, ইট ইজ নট ফ্রি ফর আওয়ামী লীগার্স, ইট ইজ ফ্রি ফর জামাত অ্যান্ড বিএনপি। বাংলাদেশের বড় বড় শিল্পপতি বা টাকাওয়ালা যারা, তাদের 100 জনের নাম যদি একটা লিস্ট করেন, এর মধ্যে 15 থেকে 20 জন হবে একেবারে ওই মীর কাশেম আলী বা তার ঘরানার লোক। যে বাংলাদেশের অর্থনীতিতে একেবারে চালিকা শক্তি হিসেবে জিয়াউর রহমান স্থাপিত করে গিয়েছিলেন এই মীর কাশেম আলী এবং এই জামাতে বিএনপি একটি এন্টারপ্রেনিয়র গোষ্ঠীকে, তাদের হাতে আমাদের অর্থনীতি জিম্মি। এই আবুল কালাম আজাদের মতো অনেক মুক্তিযোদ্ধা 1971 সালে জীবন বাজি রেখে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু তাদের অনেকেই স্বাধীনতার সেই সুফল পুরোপুরি ভোগ করতে পারেননি। তবে স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে নিরীহ নিরস্ত্র মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে স্বাধীনতার সেই সুফল পুরোপুরি ভোগ করেছেন মীর কাশেম আলী। এই সময়ে তিনি হয়েছেন অনেক টাকার মালিক, আর সেই টাকার একটি অংশ তিনি ব্যয় করেছেন এই যুদ্ধাপরাধীদের বিচার কাজকে বাধাগ্রস্ত করতে। এ বিষয়ে 2012 সালে একটি রিপোর্ট করেছিলাম, সেখানে বলা হয়েছিল জামাতের এই ধনকুবের নেতা 2010 সালে তার লবিস্ট হিসেবে নিয়োগ দেন কেসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসকে। এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় সাবেক সদস্য মার্টি রুসুম। সিনেটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ক্লায়েন্ট মীর কাশেম আলীর নামে $280,000 দেওয়া হয়েছে। সে 2011 সালে দিয়েছে $280,000 লবিস্ট ফার্মকে। ওই সময় তখনকার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে অভিযুক্তরা টাকার ব্যাগ নিয়ে লন্ডন, ওয়াশিংটন, ব্রাসেলসে মাঠে নেমেছে। 2010 সালে কেসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটস মীর কাশেম আলীর কাছ থেকে $2,50,000 নেয়। 2010-এর মে মাসের 10 তারিখে চুক্তি নামা হয়েছে। 2010 সালেই সে $25 মিলিয়ন ইউএস ডলার দিয়ে কেসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসকে লবিস্ট নিযুক্ত করেছে। ক্যাসিডি তার এই পেমেন্ট রিসিপ্ট দিয়ে প্রমাণ করেছে যে কাশেম আলীর কাছ থেকে এই টাকাটা তারা গ্রহণ করেছে। তবে ক্যাসিডির সঙ্গে চুক্তি নিয়ে তখন কোনো কথা বলতে চাননি মীর কাশেম আলীর সে সময়ের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পরে যদি প্রয়োজন হয় কথা বলবো না, এখন বলছি। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর আপিলের রায়ের 3 দিন আগে সর্বোচ্চ আদালতকে নিয়ে করা 2 মন্ত্রীর বক্তব্য সব মহলে তোলপাড় সৃষ্টি হয়। 2 মন্ত্রী নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে আদালত অবমাননায় তাদের দোষী সাব্যস্ত করা হয় গত 27 মার্চ। এদিন তাদের 50,000 টাকা করে অর্থদণ্ড দেয় আপিল বিভাগ। রায় কি হবে আমার আমি অনুধাবন করতে পারছি। আসামিকে হয় তিনি খালাস দেবেন, না হয় সাজা কমিয়ে দেবেন, না হয় মামলা রিমান্ডে পাঠাবেন, পুনর্বিচারে পাঠাবেন, তিনটার একটা তিনি করবেন। মৃত্যুদণ্ড বহাল রাখার কোনো আর উপায় নাই তার। উনি বিচার বিভাগ কোথায় নিয়ে যাচ্ছেন আমি জানি না, ফয়েল করে দিচ্ছি আলতু ফালতু কথাবার্তা বলে, রাগামহীন কথাবার্তা বলে। আমরা সুযোগ করে দিচ্ছি বিচারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার। ওনারা যদি এমন কথা বলেন তো জাতি কোথায় যাবে? আমরা ছোটকালে পড়তাম বিচারপতি তোমার বিচার করবে যারা আজ থেকে সেই জনতা। উনি ওনার হয় সেটা প্রত্যাহার করে নেন, আর না হয় তিনি এটা মনে করলে যার একটা প্রধান বিচারকের পদে আসীন থাকার আর সুযোগ কতটুকু আছে সেই বিচারের ভার ওনার উপরে আমরা রাখতে চাই। ওনারা হয়তোবা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। নিঃশর্ত ক্ষমা চেয়েছিলাম, সেই নিঃশর্ত ক্ষমতাটা গ্রহণ করে নাই এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে চার্জে তাদেরকে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 7 দিনের জেলে অর্ডার দিয়েছে। আপিল ও রিভিউ শুনানির সময় আলোচনায় আসে এ মামলা পরিচালনায় যুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অদক্ষতা নিয়ে। আপিল বিভাগ রায় বলেছিলেন 2 আইনজীবী আলাদাভাবে মামলা পরিচালনা করেন, 2 পরিচালক একটি নাটক পরিচালনা করলে ঘটনার ধারাবাহিকতায় ত্রুটি থাকে। এই মামলায় তাই হয়েছে। আপিল বিভাগ তার রায় উল্লেখ করেছেন যে কিভাবে এই মামলাটি অন্ততপক্ষে প্রসিকিউশনের যে অদক্ষতা, এবং আমি আদালতে এই কথাও বলেছি যে এই মামলাটি দক্ষ
যারা প্রসিকিউটর ছিল তাদেরকে না দিয়ে যারা এটা পরিচালনা করেছেন সেটাও আদালত প্রশ্ন রেখেছেন এবং আমিও তার সাথে একমত হয়েছি। এবং যদি এটা আরও সঠিকভাবে পরিচালনা করা যেত সেক্ষেত্রে 12 নম্বর চার্জেও মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকত। ছুরি একটি মানুষ যেমন পারফেক্ট না, প্রসিকিউশন টিমও আমি কখনো বলবো না যে আমরা সকলে পারফেক্ট, আমাদের কিছু গাফিলতির জায়গা থাকছে, কিন্তু তারপরেও আন্তরিকতা নিয়ে যে কাজটি আমরা করে গেছি তাতে আমাদের সাকসেস রেট হচ্ছে 100%। এই পর্যন্ত একটা মামলাতেও একজন আসামিও খালাস পায়নি। রিফিউ খারিজ হওয়ার পর নিজামী ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয় 5 দিনে, সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকর হয় 3 দিনে, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয় রিফিউ খারিজের রাতে। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে অবসান হয়েছে সব জল্পনা বা সন্দেহের। আদালতের রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে নীতি আদর্শ ও নৈতিকতা কখনও কারো কাছে পরাজিত হয় না, পরাজিত হতে পারে না। প্রিয় দর্শক, ফলো আপ অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।